তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে হঠাৎ করে জলে একটা যেন অন্যরকম শব্দ হলো নিথর জলে ঢেউ উঠেছে আপনার ছিপের ফাতনা মৃদুমন্দ ভাবে তাতে দুলছে হম এমনিতে জলটা কি নিথর অবস্থায় ছিল নিথর মানে কোনো ঢেউ নেই এরকম কিন্তু হঠাৎ যেন একটা কোথা থেকে ঢেউ এলো এবং সেই ঢেউয়ে ফাতনাটা দুলছে এখানে মাছ মানে মাছরা যে গোটা জলটা দিচ্ছে তা কিন্তু ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে তার মানে শুধুমাত্র এই কি বলবো আহ ঘুঘু বাঁচরাঙা পাখি লম্বা মোটা সাপ বা ফরিঙি নয় একটি মেয়েও সেখানে উপস্থিত হম এবং সে মেয়েটি কি করছে পিতলের একটা কলসি নিয়ে এসেছে এবং পুকুরের পানা সরিয়ে একটু ঢেউ তৈরি করে আর কি ঢেউ দিয়ে দিয়ে পানাগুলোকে সরিয়ে জল ভরছে মেয়েটির চোখে কৌতূহল আছে কিন্তু গতিবিধিতে সলজ্জ আরষ্টতা নেই চোখের মধ্যে বোঝা যাচ্ছে যে এই লোকটা কেরে বাবা এরকম একটা কারণ আহ এই কথকেরা তেলেনাপোতা যে আগে এসেছে তা তো নয় বা মেয়েটিও তাদের চেনে না সুতরাং একটা মানে কৌতূহল রয়েছে কিন্তু তার চলাফেরার মধ্যে বা তার ভাব ভঙ্গিমার মধ্যে যে একটা আড়ষ্ট ভাব যে একটা অপরিচিত পুরুষ বসে আছে তার জন্য লজ্জা পেয়ে যাওয়া এরকমটা ঠিক নেই সোজাসুজি সে আপনার দিকে তাকাবে আপনার ফাতনা লক্ষ্য করবে তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে সে সরাসরি আহ মানে লোকটির দিকে তাকালো তারপরে ওই ফাতনাটা দেখলো এবং তারপরে মুখ ফিরিয়ে কলসি নিয়ে তার কাজ হয়ে গেছে সে চলে যাচ্ছে মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে দেখো মেয়েটার বয়স কত এক ঝলক দেখে বোঝা যাচ্ছে না কিন্তু তার মুখের মধ্যে একটা দেখো কিরকম শান্ত করুণ একটা গাম্ভীর্য রয়েছে হম মানে একটা কেমন যেন পার্সোনালিটি যাকে আমরা বলি ব্যক্তিত্ব বা পরিণত মেয়েদের ক্ষেত্রে পরিণত মহিলার ক্ষেত্রে যেটা দেখা যায় সেই রকম যেন একটা রয়েছে এবং সেটা দেখে মনে হচ্ছে যে জীবনের একটা সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে তার মানে কি জীবনটা তার খুব একেবারে হেসে খেলে চলে যাচ্ছে তা নয় হম সে কষ্টের মধ্যে দিয়ে সংগ্রামের মধ্যে দিয়ে যে যাচ্ছে দেখবে যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে তাদের চোখ মুখেই সেটা প্রকাশ পায় তাদের শরীরে প্রকাশ পায় আর যারা ধনীর দুলাল হম তাদের মানে তাদের চোখ মুখ তাদের মানে গ্ল্যামার দেখে বোঝা যায় যে খায় না তো যাই খেটে হোক এই মেয়েটির চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে এই মেয়েটি মানে বেশ কষ্ট করেই চালায় বা জীবনটা তার খুব একটা সহজ নয় তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে মানে মুখের ভাব দেখলে মনে হবে যেন অনেক বয়স হয়েছে তার হম অনেক বয়স হয়েছে হম কিন্তু তার শরীরের শরীরটা দেখলে মনে হবে যে সে যেন কিশোরী হম মানে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করা তার আর হয়নি যেন হম এখনো কিশোরী অবস্থাতেই রয়ে গেছে কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে বসে আছেন কেন টান দিন তো মেয়েটির আমরা দেখেছি যে খুব লজ্জা বা এরকম নেই অনেক কাল আগের লেখা গল্প তখনকার দিনে অপরিচিত পুরুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা একটুখানি অন্যরকমই বা একটা মেয়েদের মধ্যে যে নারীসুলভ যে লজ্জা সেই সমস্ত বেশি ছিল আগেকার দিনে তো এই মেয়েটির কিন্তু দেখা যাচ্ছে সেটা সেরকম ব্যাপারটা নয় সে কলসি নিয়ে চলে যেতে যেতে হঠাৎ বলছে বসে আছেন কেন হম অপরিচিত লোক কিন্তু তার সঙ্গে সে সহজ ভাবে কথা বলছে সে কন্ঠ এমন শান্ত মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না মানে মেয়েটির কণ্ঠস্বরের মধ্যে একটা যেমন শান্ত ভাব সেরকমই মাধুর্য রয়েছে আবার সঙ্গে সঙ্গে একটা গাম্ভীর্য রয়েছে মানে কথা বলার মধ্যে এমন একটা ব্যক্তিত্ব তার প্রকাশ পাচ্ছে যে এরকমভাবে মানে একটা পর একটা অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলা ব্যাপারটা মনে হচ্ছে না যে মেয়েটা খুব প্রগলভ বা একটা অন্য টাইপের মেয়ে একেবারেই মনে হচ্ছে না শুধু আকস্মিক চমকের দরুন বিহবল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন মানে হঠাৎ করে মেয়েটা এইভাবে কথা বলে উঠবে সেটা তো বুঝতে পারনি যাই হোক তো তার এইভাবে কথা বলে মানে একটু কেমন যেন একটা আবেগ বা একটা বিহবলতা চলে এসেছে হম বিহবল মানে কি আত্মহারা হয়ে যাওয়া হঠাৎ কোনো কাজ আহ মানে যেটা করার কথা ছিল সেটা না করতে পারা দিয়ে ছিপে টান দিয়ে যে মাছ ওঠার কথা আর কি কারণ মেয়েটি বলেছে বসে আছেন কেন টান দিন তার মানে নিশ্চয়ই মাছ টোপ গিলেছে এরকম তারপর ডুবে যাওয়া ফাতনা। আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বর্ষিতে টোপ আর নেই মাছটি খেয়ে চলে গেছে সেই টোপ একটু অপ্রস্তুত ভাবে মেয়েটির দিকে আপনাকে একবার তাকাতেই হবে এবং খুব স্বাভাবিক ভাবে মানে এটা তো একটা বোধ মানে একটা অপ্রস্তুত ভঙ্গি মানিয়েই লোকটি তাকালো সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে মানে ঘাট ছেড়ে মেয়েটি কলসি নিয়ে চলে যাচ্ছে তো এইভাবে যে যখন মানে আমাদের মৎস্য শিকারী তার দিকে তাকালেন তখন মেয়েটিও তার দিকে একবার যেন তাকিয়ে নিয়ে ঘাট ফিরিয়ে চলে গেল এবং তার মেয়েটির মুখের মধ্যে একটা অত্যন্ত সুন্দর হাসির আভা যেন ছড়িয়ে পড়লো সেই শান্ত করুন মুক্তির মধ্যে পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর। মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে তাহলে দেখো এরপর আর কেউ কিন্তু এলো না পুকুর ঘাট আরো নির্জন হয়ে পড়লো এবং ওই মাছ রাঙা পাখিটা তার পেট ভরে গেছে মাছ খেয়ে খেয়ে হম সে আর শিকার করার শিকার করছে না এবং মানে লেখক মনে করছেন যেন মাছরাঙা পাখিটা এই আমাদের মৎস্য শিকারীকে লজ্জা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু মৎস্য শিকারী তো লজ্জা পেয়ে উঠে যাচ্ছে না যাই হোক তো সেই চেষ্টা ত্যাগ করে আগেই উড়ে গেছে মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধ হয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না হম মানে একবার তো নেমেছিল টোপ খেয়ে পালালো তার মানে কাদের জয় কার মাছদেরই জয় হলো হম এ লোকটি তো ফেল করে গেল আর কি যাই হোক মাছেরা ভাবছে দূর দূর এ এমন একটা লোক এসেছে মাছ ধরতেই জানে না যাই হোক প্রচন্ড অবজ্ঞা করে তারা আর এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে না তার মানে মানে প্রতিযোগী যদি অত্যন্ত দুর্বল হয় সে প্রতিযোগিতায় জিতে কোনো লাভ নেই যেন মনোভাব রকম। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে কোন ঘটনাটা এই যে একটি মেয়ে কলসি নিয়ে পুকুরের ঘাটে জল ভরতে এসেছিল এবং তার যে তার মুখের গঠন তার আহ uh, মানে personality হম তার অবয়ব সবকিছু তার এইভাবে আহ মানে অত্য অপরিচিত মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা সবটাই যেন অবাস্তব বলে মনে হবে যেন বাস্তবে ঘটেনি এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না মানে গোটা জায়গাটাকে কি একটা জনহীন মানে বলে মনে হয়েছিল তো এখানে এরকম একটি মেয়ে থাকতে পারে এটা যেন। আমাদের গল্প কথ বিশ্বাসী করতে পরের অংশ থেকে দেখো এক সময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে অর্থাৎ সারা দিন চেষ্টা করেও কোনো রকম মাছ ধরতে না পেরে কথক সাজ সরঞ্জাম মানে মাছ ধরার উপকরণ নিয়ে উঠে পড়লেন এবং ফিরে গিয়ে হয়তো শুনলেন মানে তার বন্ধুরা তাকে জানালো যে মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত বলতে এখানে ব্যঙ্গাত্মক অর্থে কথাটা প্রযুক্ত হয়েছে কারণ ও তো মাছ ধরতেই পারেনি সেই সেই কারণে নিপুণতা নৈপুণ্য মানে নিপুণতা স্কিলফুলনেস তো সেই নৈপুণ্যের কোনো গল্পই নেই হুম অর্থাৎ ব্যঙ্গাত্মক ভাবে বলছে যে আসলে সে যে মাছ পায়নি এ খবরটা বন্ধুদের গানে পৌঁছে গেছে তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এ কাহিনী কোথায় তারা শুনলো জিজ্ঞাসা করে হয়তো আপনার পাণ্ডসিক বন্ধুর কাছে শুনবেন কে আবার বলবে এই মাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে দেখো খুব স্বাভাবিক কথা পুকুরঘাটে অন্য কোনো লোক যায়নি তার বন্ধুরাও যায়নি সুতরাং সে যে মাছ পায়নি এ কথাটা কি করে তার বন্ধুরা জানতে পারলো তখন জিজ্ঞাসা করে কর্তক জানতে পারবে যে এই মাত্র দেখে এলো যে তাহলে সেই যে মেয়েটি শান্ত করুণ গম্ভীর জ্বর যার মানে মুখশ্রী এবং যার মধ্যে যেন ভর করে আছে একটা অসম্ভব গাম্ভীর্য সেই মেয়েটির নাম কি তাহলে যামিনী আপনারা আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটের সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার পানরসিক বন্ধুটিরই জ্ঞাতিস্থানিয়া সেই সঙ্গে আরো শুনবেন যে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে তাহলে খুব স্বাভাবিক জামিনীর পরিচয় তো জিজ্ঞাসা করতেই হবে যে জামিনীটা আবার কে তখন জানতে পারবেন যে পুকুর ঘাটে সেই মেয়েটি এবং এখানে দেখো অবাস্তব করুণ নয়না করুণ মানে একেবারে ফুল আর কি এরকম হুম যার প্রতি করুণা হয় এরকম তার চোখটা দেখলেই কেমন করুণ মনে হয় তো সেই রকম ওই চোখের দৃষ্টি সম্পন্ন মেয়েটি যাকে কথকের আসলে অবাস্তব বলে মনে হয়েছিল তারই জ্ঞাতি হুম হম জ্ঞাতি মানে আত্মীয় কে মানে ওই মেয়েটি হলো ওই পাণ্ডসিক বন্ধু বুঝতেই পারছো পাণ্ডসিক বন্ধু আমি আমি আগেই এক্সপ্লেন করেছি তারই আত্মীয়া সেই সঙ্গে আরো শুনবেন কি না দুপুরের খাওয়ার দ্বীপ দুপুর বেলার খাওয়া মানে লাঞ্চ আর কি সেই খাবারের বন্দোবস্তটা কি হয়েছে সেদিনকার মতো ওদের ওখানেই হয়েছে। অর্থাৎ ওই সে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি মূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল দিনের রূঢ় আলোয় তার স্ত্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে দেখো কথক সেই রাত্রিবেলা ছাদে উঠেছিল কি যেন একটা আকর্ষণে তারপর দূরে একটা ভগ্ন স্তূপের মতো মনে হয়েছিল সেখানে আবার কে যেন দাঁড়িয়েছিল হম তো কিছুক্ষণের জন্য একটা ছায়া মূর্তি দেখা গিয়েছিল তাহলে সেই ছায়া মূর্তি যেটা এই কথকের অত্যন্ত বিস্ময়কর মনে হয়েছিল সেই বাড়ি বাড়িটা মানে সেই ভগ্নস্তূপটা যে দিনের বেলায় কত মানে শ্রীহীন দেখতে লাগে কত কুৎসিত দেখতে লাগে সেটা বোঝা গেল হম শ্রীহীনতা অতটা বোঝা যায়নি, দূর থেকে অন্ধকারে কিন্তু দিনের একেবারে চোখের সামনে উঠল। রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংস মূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি হম যে রাতের একটা মায়া আবরণ আছে সেই কারণে দেখবে যত কিছু তোমার প্রোগ্রাম নাটক বা কি তোমার জলসা যে কোনো ধরনের মিউজিক্যাল বেশিরভাগ ক্ষেত্রেই হয় এই রাত্রিবেলা বেলা কারণ রাত্রের একটা মোহময়তা আছে আর তাছাড়া রাত্রি তো মানে কাজের সময় নয় সেই কারণে এগুলো দিন মানে রাতের বেলাতেই হয় যাই হোক তো সেই রাতের মায়া আবরণ ঘুচে গিয়ে সেই ভগ্নস্তূপটার ধ্বংস মূর্তি এত উৎসিত হয়ে উঠতে পারে ভাবতে পারে এইটি জামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে আয়োজন যৎসামান্য হয়তো জামিনী নিজেই পরিবেশন করছে মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আরষ্টতা যে নেই আপনি আগেই লক্ষ্য করেছেন শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরো বেশি করে আপনার চোখে পড়বে এই পরিত্যক্ত বিস্মৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে দেখো তো সেই ভগ্ন এটা জেনে কতকের অবাক লাগবে এবং সেই ঘরেরই সেই ভগ্নস্তূপের একটা ঘরে তাদের খাবারের বন্দোবস্ত হয়েছে আয়োজন খুবই কম যৎসামান্য মানে কম জামিনী নিজেই পরিবেশন করছে আর মেয়েটির যে আহ অকারণে লজ্জা বা আড়ষ্টতা নেই সে তো কথক আগেই দেখেছে পুকুর ঘাটে শুধু কথক লক্ষ্য করছে যে কাছ থেকে যে তার মুখের যে একটা করুণ ভাব বা গাম্ভীর্য সেটা যেন আরো বেশি করে এই ঘরের মধ্যে চোখে পড়ছে আর কি বলছে যে এই যে মানে এটা কথকের কল্পনা বা কথকের তো নয় আসলে কবিরই লেখকের কল্পনা যে তোমার এই জনহীন একটা লোকালয় হম এই যে পোতা গ্রাম লোকজন সেখানে বেশি নেই বোঝা যাচ্ছে এবং সেই জায়গাটার যেন একটা করুণ মানে বেদনা আছে যন্ত্রণা আছে হম সে যন্ত্রনা কেউ বলছে না কিন্তু বোঝা যাচ্ছে মৌন বেদনা হম মৌন মানে চুপ করে থাকা একটা মৌন বেদনা সেটা যেন আহ মানে তোমার যামিনীর মুখে ছায়া ফেলছে অর্থাৎ এই পরিবেশ পরিস্থিতি সব পরিবেশ পরিস্থিতির একটা প্রতীক যেন যামিনী সবকিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন হম সে সব দেখছে কি হচ্ছে না হচ্ছে দেখে সে যেন ভীষণ ভাবে হতাশ একটা ক্লান্ত ক্লান্তিতে নিমজ্জিত একদিন যেন সে এই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে হ্যাঁ মনে হচ্ছে যেন তার এমনই দশা সে যেন এই ধ্বংসস্তূপের মাঝেই একদিন শেষ হয়ে যাবে আপনাদের পরিবেশন করতে করতে দু একবার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন উপরতলার কোন ঘর থেকে ক্ষীণ একটি কণ্ঠ যেন কাকে ডাকছে ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরো গভীর হয়ে উঠছে মনে হবে সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে তাহলে দেখা যাবে যে পরিবেশন করতে করতে দু একবার তাকে মানে খুব চঞ্চল বা উদ্বিগ্ন উদ্বিগ্ন মানে কি কোনো কিছুর জন্য খুব অ্যাংসা আর কি যাকে আমরা বলি এরকম মনে হবে আর সেটা যেন উপরতলার ঘর থেকে একটা খুব সরু একটা ক্ষীণ মানে দুর্বল একটা কণ্ঠ দিয়ে কেউ যেন তাকে ডাকছে তো সেই ডাকার সঙ্গে সঙ্গে জামিনী খুব ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে আর যতবার সে আবার ফিরে ফিরে ঘরে আসবে ওই কথকদের খাবার পরিবেশনের জন্য ততবার যেন তার মুখে ওই মানে ব্যথার ছায়া বেদনার ছায়া আরো আরো গভীর হয়ে উঠবে দেখা দেবে খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন। অত্যন্ত দ্বিধা ইতস্তত করে সে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে একটু এখানে শুনে যাও মনিদা যাই হোক তারপরে একটুখানি যেন ইতস্তত ভাব তার মধ্যে রয়েছে এবং এটা দ্বিধা সংকোচের সংকোচ করে সে তবুও যেন মানে আর কোনো উপায় নেই যেন এরকম একটা মরিয়া ভাব হম মরিয়া কখন বলে যখন কোনো উপায় থাকে না তখন তাকে বলে মরিয়া হয়ে যাওয়া মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে কি বলছে একটু এখানে শুনে যাও মনিদা হম মনিদাকে সে ডাকছে মনিদা আপনার সেই পানরসিক বন্ধু তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না মনিদাকে ডাকলো মনিদা গেল তারপরে দরজার কাছে দাঁড়িয়েই কথাটা বলছে এবং সে কথাটা যে খুব মানে খুব নিচু করে মানে শুধুমাত্র মনিকে শোনার জন্য কথাটা কিন্তু এই কথক বা আরো যে লোক রয়েছে মানে কথকের আরেক বন্ধু সেও হয়তো শুনতে পাচ্ছে শুনবেন জামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্ন ভাবে বলছে মা তো কিছুতেই শুনছেন না তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো তাহলে বোঝা যাচ্ছে জামিনীর মা কোন একটা ব্যাপারে ভীষণ রকমের উদ্বিগ্ন মা কিছুতেই একটা কথা যা বোঝাতে চাইছে সেটা বুঝছেন না শুনছেন না এবং এই কলকাতা থেকে এই যে এরা তিন বন্ধু আসার পর থেকে যেন তিনি আরো অস্থিরতা উঠেছেন মনি একটু বিরক্তির স্বরে বলবে ওহ সেই খেয়াল এখনো নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি হ্যাঁ কেবলই বলছেন সে নিশ্চয়ই এসেছে শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না আমি জানি তাকে ডেকে দে কেন তুই আমার কাছে লুকোচ্ছিস কি যে আমি করব ভেবে পাচ্ছি না অন্ধ হয়ে যাবার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে তাহলে দেখো ব্যাপারটা আমরা বুঝতে পারছি না এখনো কি ব্যাপার যে নিরঞ্জন বলে একজনের আশার কথা বা নিরঞ্জন এলে আহ মানে বৃদ্ধা মানে জামিনীর বৃদ্ধা অন্ধ বৃদ্ধা মা আমরা পরে অবশ্য বুঝবো যে তিনি অন্ধ তিনি হয়তো খুব মানে তার লাগবে বা তিনি আশা পাবেন এরকম একটা কিন্তু আহ মানে সেই যে নিরঞ্জন আসেনি সেটা মাকে বোঝানো যাচ্ছে না জামিনী তাকে কোনোভাবেই বোঝাতে পারছে না হম জামিনীকে তিনি বলছেন সে যেন ব্যাপারটা লুকিয়ে যাচ্ছে যাই হোক অন্ধ হয়ে গেছেন তিনি অন্ধ হয়ে যাবার পরে তার অধৈর্যতা অত্যন্ত বেড়ে গেছে কোনো কথা বোঝালে বোঝেন না হ্যাঁ এবং যদি বা বোঝেন বা তাহলে মানে রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন তার প্রাণ বাঁচানো দায় অর্থাৎ বয়স হলে মানুষের একটা বোঝার শক্তি অনেকটা লোপ পেয়ে যায় জামিনীর বৃদ্ধা মায়েরও তাই হয়েছে এবং বোঝা যাচ্ছে তিনি তো খুব ভালো অবস্থায় নেই যাদের এরকম ধরো ভগ্ন দশার বাড়ি হম যে এরকম একটা বিবাহযোগ্য একটা মেয়ে হম অথচ বোঝা যাচ্ছে বাড়িতে আর কোনো পুরুষ নেই সুতরাং তাদের দিন ভালো কাটবে না এটাই স্বাভাবিক যাই হোক তারপরে তোমার আহ মানে তারপর ওই নিরঞ্জনের আসার ব্যাপারটি নিয়ে তার মা অত্যন্ত উদ্বিগ্ন এটা বোঝা যাচ্ছে হুম এত বড় মুশকিল দেখছি চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তারা কেউ নিরঞ্জন নয় মনি যেমন খুব স্বাভাবিক ভাবে বলছে যে চোখ থাকলে তো দেখতেই পেতেন যে না এটা নিরঞ্জন নয় উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন মানে জামিনীর মায়ের যে ডাক উপর থেকে ডাকছেন এবং খুব রেগে গিয়ে সেই জন্য তার কণ্ঠটা খুব ক্রুদ্ধ এবং তীক্ষ্ণ জামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে তুমি একবারটি চলো মনিদা যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো মানে ব্যাপার হচ্ছে মনিদাকে নিয়ে গিয়ে তার মাকে কে বলাবে যে না নিরঞ্জন আসেনি এবং যদি তাকে বোঝানো যায় আচ্ছা তুই যা আমি আসছি তাকে বলবে মনি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে আচ্ছা জ্বালা হয়েছে যা হোক বুড়ির হাত পা পড়ে গেছে চোখ নেই তবু বুড়ি পণ করে বসে আছে কিছুতেই মরবে না মানে ব্যাপারটা হলো যে যথেষ্ট বয়স হয়েছে আজকের এরকম দশায় বৃদ্ধার যেন আর বেঁচে থাকারই দরকার নেই আসলে কি একটা মানে অবস্থা এই সিচুয়েশনটাকে কি করে সামাল দেবে মনি যেন সেটা বুঝতে পারছে না বলেই সেই বৃদ্ধার উপর তার রাগ ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন মানে এই এবং তার আরেকজন বন্ধু মনি বিরক্তির স্বরে বলবে ব্যাপার আর কি নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কের এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় জামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভেতর বসে সেই আশায় দিন গুনছে তাহলে কি হলো না তোমার ব্যাপারটা বোঝা গেল যে নিরঞ্জন বলে ওই বৃদ্ধারী এক দূর সম্পর্কের বোন পো বোনের ছেলে আর কি তাকে বলে বোন পো হম পো মানে ছেলে তো তার সঙ্গে জামিনের বিয়ের সম্বন্ধ উনি অনেক আগেই ছোটবেলাতেই করে রেখেছেন তারপরে বছর চারেক আগেও সে ছেলে এসে তাকে আশ্বাস দিয়ে গেছে যে হ্যাঁ জামিনীকে বা বৃদ্ধার মেয়েকে সে বিয়ে করবে এবং সেই থেকে সেই আশায় বুড়ি এই অজগর পুরি অজগর মানে সব যেন গ্রাস করে নেবে এরকম এরকম এই ভাঙা একটা মানে ভগ্ন একটা মানে এতে বাড়িতে বাস করছে আপনি নিজে থেকে এবার না করে পারবেন না নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি আরে সে বিদেশে গিয়েছিল কবে যে ফিরবে নেহাত বুড়ি নাছরবান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল ধাপ্পা মানে মিথ্যা এমন ঘুটে মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে ঘুটে বলতে দরিদ্র হম অসহায় যাদের কিছু নেই সেই কারণে ঘুটে ঘুটে কুড়ুনি বলছে সে কবে বিয়ে থা করে দিব্বি সংসার করছে কিন্তু সে কথা ওকে বলে কে বললে বিশ্বাসই করবেন না আর বিশ্বাস করেন যদি করেন তাহলে এক্ষুনি তো দম ছুটে অক্কা কে মিছিমিছি পাতকের ভাগী হবে হম তাহলে বোঝা যাচ্ছে যে আসলে নিরঞ্জন বলে ছেলেটি মিথ্যা আশ্বাস বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল এমন গরিবের মেয়েকে বিয়ে করতে তার দায় পড়েছে যাই হোক কিন্তু সে কথাই বৃদ্ধাকে বোঝানো দায় যদি বা বিশ্বাস করেন কথাটা তাহলে তো এক্ষুনি মানে মানে এই আঘাতে তার হয়তো মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে আর এর ফলে একটা মানে পাপ হয়তো লাগবে হুম এই কথা যদি তাকে সত্যি কথা বলতে যাওয়া হয় তিনি মরে গেলেন তাহলে তার দায় কে নেবে হুম এই হলো ব্যাপার